মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র যুব উৎসব। সোমবার ভাতার ব্লক প্রশাসনের ভাতারের সাহেবগঞ্জ হাই স্কুলে অনুষ্ঠিত হল ভাতার ব্লক ছাত্র যুব উৎসব। প্রদীপ প্রজ্বলন করে এবং বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। মোট 33টি বিভাগে 500 বেশি ছাত্রছাত্রী এই উৎসবে এদিন অংশগ্রহণ করে। পাশাপাশি প্রায় 1200 বেশি আদিবাসী মানুষ আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, ছিলেন ভাতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার ব্লক উন্নয়ন আধিকারিক শুভ্র চট্টোপাধ্যায় প্রমুখরা। অঙ্কন, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিভাগে এদিন ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতীরা সাবলীলভাবে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। জানা গিয়েছে স্থানাধিকারীরা মহকুমা স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে অনুরাগ শ্রীবাস্তব বলেন, আদিবাসী নৃত্যে পার্টিসিপেট করেছে, 500 থেকে বেশি পার্টিসিপেন্টস রয়েছে। তো বোঝাই যাচ্ছে কত ভালো কত সুন্দর উৎসব করা হয়েছে এখানে, যা গভর্নমেন্টের ইনফ্যাক্ট আইডিয়া রয়েছে সবাইকে ইনভলভ করে, সবাইকে প্রতিযোগী করে, সবার ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আমি সমস্ত যারা যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন সকলকেই আমার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আর আমি আজকে কিছু লোক প্রাইজ পাবে, কিছু লোক হয়তো পাবে না, কিন্তু আমি বলবো সমস্ত সবাই উইনার আছে, যারা যারা উইনার আছে তাদেরকে আমার শুভকামনা। যারা যারা আজকে উইনার হচ্ছে না আমি বলবো সবসময় চেষ্টা করবো থাকবে। আর আসুন আমরা সকলেই মিলে ভাতারে জেলার এবং পুরো প্রদেশের উন্নতি করতে। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।